হ্যালো ফ্রেন্ডস ডাব্লিউ বি এক্সাম গাইড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজকে আমরা আলোচনা করব সাইকোলজির একটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার যেটা নাম হচ্ছে মনোবিজ্ঞানের ভিত্তি এই মনোবিজ্ঞানের ভিত্তি চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে কিন্তু আমাদের পরীক্ষায় কোশ্চিন আসার সম্ভাবনা রয়েছে কয়েকটা তো যেই ধরনের প্রশ্নগুলো পরীক্ষা আসবে সেগুলো তো আমরা অলরেডি প্র্যাকটিস করে ফেলেছি এমসি এর মাধ্যমে তোমরা যারা দেখো তারা অবশ্যই প্লে চেক করে এই টপিকের ওপরে ভিডিওগুলো দেখে নিতে পারো আর আজকে আমরা যেটা আলোচনা করব। সেটা হচ্ছে পুরো ডিটেলসে আলোচনা করব। কারণ আমরা ডিটেলস যদি না জানতে পারি বুঝতে পারি তাহলে কিছুদিন পর আমরা এমসিগুলো ভুলে যাব। সো আমরা অবশ্যই আজকে খুবই শর্ট হ্যান্ডে সেগুলোকে করেছি তোমরা এর পিডিএফটা পাওয়ার জন্য তোমরা অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে এটাকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারো কারণ বন্ধুরা প্রত্যেকের কাছে বই আছে কারণ এই নোটগুলো বই থেকেই তৈরি করা আর পরীক্ষার সময়ে কিন্তু তোমরা ওই অল্প সময়ের মধ্যে বইটাকে কভার করতে পারবে না তো তোমরা যদি এটা প্রিন্ট আউট করে রাখতে পারো তাহলে পরীক্ষার সময় রিভাইজ দিতে কিন্তু তোমাদের ভালো হবে এছাড়াও তোমরা পিডিএফটা দেখে নিজের খাতাতেও কিন্তু নোট ডাউন করতে পারো এগুলো তোমাদের ইচ্ছে তো চলো আজকে ভিডিওটা আমরা শুরু করি তো দেখো বন্ধুরা আমরা জানবো যে মনোবিজ্ঞান আসলে কি আর মনোবিজ্ঞান কথাটার অর্থ কী আর এই প্রাচীন অর্থ কি। তো প্রথম পয়েন্টে দেখো লক্ষ্য করো বলছি যে অতীতে মনোবিজ্ঞানকে দর্শন শাস্ত্র বলা হতো তাহলে পরীক্ষার প্রশ্নটা এখান থেকে থাকতে পারে যে অতীতে মনোবিজ্ঞান কোন ধরনের শাস্ত্র ছিল সমাজবিজ্ঞান মনোবিজ্ঞান দর্শন শাস্ত্র এইরকম নাম থাকতে অপশান দিতে পারে তো আমাদের কিন্তু সঠিক আনসার হয়ে যাবে কি যে দর্শন শাস্ত্র অতীতকালে মনোবিজ্ঞানকে কী বলা হয় অতীতকালে মনোবিজ্ঞানকে বলা হতো দর্শন শাস্ত্র তারপরে আমরা দেখব কি নেক্সট নেক্সট পয়েন্ট দেখো নেক্সট পয়েন্টে বলা হচ্ছে বর্তমানে মনোবিজ্ঞান অন্যান্য সমাজবিজ্ঞানের বিষয়ের মতো সুসংবদ্ধ পৃথক বিষয় হিসাবে স্বীকৃত পেয়েছে তাহলে এখান থেকেও পরীক্ষা প্রশ্ন আসতে পারে যে মনোবিজ্ঞান বর্তমানে একটি দোলগত মানে বিজ্ঞান বা একটা মৌলিক বিজ্ঞান বা একটা মৌলিক বিষয় এরকম অপশান দিতে পারে তো তোমরা বুঝতে পারছো যে বর্তমানে মনোবিজ্ঞানকে একটি পৃথক বিজ্ঞান হিসাবে মানে স্বীকৃত দেওয়া হয়েছে এটাও কিন্তু মনে রাখতে হবে তারপরে কোশ্চেন দেখব আমরা যে বলা হচ্ছে মনোবিজ্ঞান ইংরেজি প্রতিশব্দ খুবই ইম্পর্ট্যান্ট এটা লাইন এটা মনে রাখতে হবে ইংরেজি শব্দটা কি সাইকোলজি তাহলে মনোবিজ্ঞানকে কি বলা হয় সাইকোলজি বলা হয় যে শব্দটি এসেছে কি থেকে ল্যাটিন শব্দ থেকে তাহলে মনোবিজ্ঞান শব্দটা কোন শব্দ থেকে এসেছে ল্যাটিন শব্দ থেকে আর এই মনোবিজ্ঞান যে শব্দটার ইংরেজি শব্দটা কি বললাম সাইকোলজি এই সাইকোলজির টার্মটা কিন্তু দুটো শব্দ থেকে এসেছে একটা হচ্ছে সাইকি আর একটা হচ্ছে লজস যার অর্থ কী সাইকি কথার অর্থ হচ্ছে কি যে আত্মা আর এই লজস কথাটির অর্থ হচ্ছে বিজ্ঞান তাহলে আমরা পুরোটাই বুঝতে পারছি যে সাইকোলজি কথার অর্থ হচ্ছে কি আত্মার বিজ্ঞান তাহলে মনোবিজ্ঞান হলো সেই শাখা যে শাখাতে মানুষের বা ব্যক্তির আত্মা নিয়ে আলোচনা করা হয় তাকে কি বলা হয় সাইকোলজি বা মনোবিজ্ঞান তারপর দেখো বন্ধুরা এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট রয়েছে প্রত্যেকটা পয়েন্টই কিন্তু ইম্পর্টেন্ট তো এখানে দেখো কি বলছে এখানে বলছে একজন মনোবিজ্ঞানী একটা সংজ্ঞা দিয়েছেন সংজ্ঞাগুলো পরীক্ষা আসবে তো সংজ্ঞা কিছুটা আমাদেরকে হলেও মুখস্থ রাখতে হবে এখানে বলছে দেখো মনোবিজ্ঞান হলো সেই শাখা যা মানুষের আত্মা নিয়ে আলোচনা করে অর্থাৎ মনোবিদ মাথার এই কথাটি বলেছেন তাহলে পরীক্ষা অপশান দিতে পারে যে মনোবিজ্ঞান হলো সেই শাখা যা মানুষের আত্মা নিয়ে আলোচনা করে কোন মনোবিজ্ঞানী বলেছেন সেখানে চারটে অপশান দিয়ে দেবে তো আমাদের সঠিক আনসার হয়ে যাবে মনোবিজ্ঞানী মাথার মনোবিজ্ঞানী মাথার বলেছেন যে মনোবিজ্ঞান হলো আত্মার বিজ্ঞান তারপরের পয়েন্টে দেখো কি বলছে বলছে কিন্তু বর্তমানে মনোবিজ্ঞানীরা এই সংজ্ঞার ওপর বিশ্বাস করে না কিন্তু বর্তমানে যে সমস্ত আধুনিক মনোবিজ্ঞানরা রয়েছে তারা কিন্তু মানে বিশ্বাস করে না যে মনোবিজ্ঞান হলো আত্মার বিজ্ঞান পরীক্ষায় এখান থেকেও প্রশ্ন আসবে মনোবিজ্ঞান হলো আত্মার বিজ্ঞান আচরণের বিজ্ঞান মানে মানসিক বিজ্ঞান এরকম অপশান দিতে পারে তো কি হবে আনসার আমরা জানতে পারবো পুরো ভিডিওটা দেখলেই তো দেখো এখানে বলছে কিন্তু বর্তমানে মনোবিজ্ঞানীরা এই সংজ্ঞার ওপর বিশ্বাস করেনি তারা বলেন যে আত্মা পর্যবেক্ষণ ও পরীক্ষণযোগ্য নয় তাই মনোবিজ্ঞান কখনোই আত্মার বিজ্ঞান হতে পারে না কারণ মনোবিজ্ঞান হলো কি আমরা জানি মনোবিজ্ঞানকে পর্যবেক্ষণ করাও যায় আর পরীক্ষণ করাও যায় কিন্তু আত্মাকে আমরা কখনোই পর্যবেক্ষণ করতেও পারি না আর পরীক্ষা করতেও পারি না তাই মনোবিজ্ঞান কখনোই আত্মার বিজ্ঞান হতে পারে না এটা কিন্তু আধুনিক মনোবিজ্ঞানীদের মতবাদ তারপরে দেখব বন্ধুরা বলছে পরবর্তীকালে মনোবিজ্ঞানী হফডিং কি বলছে দেখো পরবর্তীকালে মনোবিজ্ঞানী হফডিং বলছেন যে মনোবিজ্ঞান হলো মনের বিজ্ঞান এটাও একটা ইম্পর্টেন্ট সংজ্ঞা মনোবিজ্ঞান হলো কি মনের বিজ্ঞান এবার যে ইংরেজি যে টার্মটা রয়েছে এটা একটু মনে রাখতে হবে কারণ এই সংজ্ঞাগুলো কিন্তু অনেক সময় ইংরেজিতেও দেয় বাংলাতেও দেয় শুধু বাংলাটা পড়ে রাখলে হবে না ইংরেজিতেও সংজ্ঞাটা ছোটো ছোট সংজ্ঞাগুলো মনে রাখার চেষ্টা করতে হবে পরীক্ষায় বড়ো সংজ্ঞা আসবে না ছোটগুলো তো দেখো এখানে বলছে সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ মাইন্ড তাহলে মনোবিজ্ঞান হলো মনের বিজ্ঞান কে বলেছেন এটি বলেছেন মনোবিজ্ঞানী হাফডিং ওকে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা সংজ্ঞা তারপরের পয়েন্টটা দেখো এখানে বলছে কিন্তু মনোবিজ্ঞানী ম্যাকডুগাল বলেছেন যে মন আত্মার মতনই পর্যবেক্ষণ ও পরীক্ষণযোগ্য নয় তাহলে এখানে দেখতে পাচ্ছ তাই মনোবিজ্ঞান কখনোই মনের বিজ্ঞান হতে পারে না তাহলে দেখো পরীক্ষার প্রশ্নটা এভাবে আসতে পারে যে কে কোন মনোবিজ্ঞানী বলেছেন যে মনোবিজ্ঞান হলো মনের বিজ্ঞান তাহলে সঠিক আনসার হবে কি হফডিং তারপরে প্রশ্নটা আসতে পারে যে কোন মনোবিজ্ঞানী এর মতবাদের বিরোধিতা করেছেন তাহলে সঠিক আনসার হবে কি ম্যাকডুগাল পরীক্ষা প্রশ্ন ঘুরে দিতে পারে আবার পরীক্ষা প্রশ্নটা আসতে পারে কোন মনোবিজ্ঞানী মনোবিদ্যাকে মনের বিজ্ঞান হিসাবে মেনে নিতে অস্বীকার করেছে তাহলে আমাদের সঠিক আনসার হবে কি ম্যাকডুগাল ওকে তাহলে এখান থেকে এই ধরনের প্রশ্নগুলো হতে পারে শুধু এমসিকিউ প্র্যাকটিস করলে কিন্তু তোমরা সঠিক আনসার করে আসতে পারবে না ডিটেলসে পড়তে হবে তারপরে দেখবো আমরা যে বলছি দেখো পরের পয়েন্টে যে মনোবিজ্ঞানী অ্যাঞ্জেল মনোবিজ্ঞানী অ্যাঞ্জেল বলেছেন যে মনোবিজ্ঞান হলো চেতনার বিজ্ঞান তাহলে কোন মনোবিজ্ঞানী বলেছেন যে মনোবিজ্ঞানী অ্যাঞ্জেল বলছেন যে মনোবিজ্ঞান হলো কি চেতনার বিজ্ঞান অর্থাৎ সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ কোয়ানসিয়াসনেস এটাও কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে তাহলে মনোবিজ্ঞানী অ্যাঞ্জেল বলেছেন যে মনোবিজ্ঞান হলো চেতনার বিজ্ঞান তার পয়েন্টটা মোস্ট ইম্পর্ট্যান্ট এখানে বলা হচ্ছে মনোবিজ্ঞানের নিজস্ব পদ্ধতি কোনটি পরীক্ষায় প্রশ্ন থাকবে মনোবিজ্ঞানের নিজস্ব পদ্ধতি কোনটি সেটা সঠিক আনসার হবে কি অন্তদর্শন পদ্ধতি তাহলে অন্তদর্শন পদ্ধতিটা কি আমরা একটু ছোট আকারে জেনে নেব দেখো অন্তদর্শন পদ্ধতি হলো কোনো বিশেষ মানসিক অভিজ্ঞতা কালে যেমন ভয় রাগ ইত্যাদি ইত্যাদি নিজেকে দেখা ব্যক্তির অভ্যন্তরে কি ঘটছে তা ব্যক্ত করা হচ্ছে অন্তদর্শন সংজ্ঞাটা ঠিকঠাক বোঝা গেল না এবার আমি বলে দিচ্ছি দেখো অন্তদর্শন হলো মনোবিজ্ঞানের এমন একটা পদ্ধতি যেই পদ্ধতির মাধ্যমে ব্যক্তির মধ্যে কি ঘটছে অর্থাৎ ব্যক্তি কি চাইছে ব্যক্তির বিভিন্ন আবেগ প্রক্ষোপগুলো জানতে পারা যায় তাকেই বলা হয় মনোবিজ্ঞানের একটা শাখা যেটা নাম হচ্ছে কি অন্তদর্শন অর্থাৎ তোমার মধ্যে ভয় রাগ আবেগ প্রত্যেকটা জিনিসকে কোন পদ্ধতির মাধ্যমে জানা যায় সেটা হচ্ছে কি অন্তদর্শন অন্তদর্শন মানে অন্ত মানে ভিতর দর্শন মানে দেখা অর্থাৎ আমাদের মনের ভেতরের জিনিসগুলোকে দেখাই হচ্ছে কি অন্তদর্শনের কাজ তারপরে দেখো বলছে মনোবিদ ওয়াটসান বলেছেন যে মনোবিজ্ঞান হলো আচরণ সম্পর্কিত বিজ্ঞান মোস্ট ইম্পর্টেন্ট একটা ডেফিনেশান খুব ইম্পর্টেন্ট এটা যে কোন মনোবিজ্ঞানী বলেছেন যে মনোবিজ্ঞান হলো আচরণের বিজ্ঞান তো আমাদের সঠিক আনসার হয়েছে কি মনোবিজ্ঞানী ওয়াটসন মনোবিজ্ঞানী ওয়াটসন বলেছেন যে মনোবিজ্ঞান হল আচরণের বিজ্ঞান তারপরে দেখো এই পয়েন্টগুলো ছোট ছোটো পয়েন্ট এগুলো থেকে কিন্তু পরীক্ষা এমসি কোশ্চেন হতে পারে খুব ইম্পর্টেন্ট এগুলো তো এখানে দেখো বলছে মনোবিজ্ঞান পর্যবেক্ষণ ও পরিপেক্ষণ পর্যবেক্ষণ ও পরীক্ষণ সাপেক্ষ তো পরীক্ষার প্রশ্নটা এভাবে আসতে পারে যে মনোবিজ্ঞান হলো পর্যবেক্ষণ সাপেক্ষ অপশান এ অপশান বি পরীক্ষণ সাপেক্ষ অপশান সি হচ্ছে উভয় আর ডি কোনোটাই নয় তো আমাদের সঠিক আনসার হবে কি উভয় তো মনোবিজ্ঞান হলো কি পর্যবেক্ষণ ও পরীক্ষণ সাপেক্ষ তারপরের পয়েন্টটা দেখো বলছে আচরণ হলো প্রাণী ও পরিবেশের মিথস্ক্রিয়ার ফল এই প্রশ্নটা বারবার পরীক্ষা আসে যে বিকাশ হলো কিসের ফল তারপর বৃদ্ধি হলো কিসের ফল আর এই আচরণ হলো কিসের ফল এই তিনটে প্রশ্ন বারবার পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় তো এখানে আমাদেরকে মনে রাখতে হবে প্রাণী ও পরিবেশের মিথস্ক্রিয়ার ফল হলোই আচরণ খুব ইম্পর্টেন্ট এটা তারপরের যে লাইনটা দেখতে পাচ্ছ খুবই ইম্পর্টেন্ট এই লাইনটা বলছে সিগমন ফ্রয়েড যিনি মনোবিজ্ঞানের জনক নামে পরিচিত তাহলে আধুনিক মনোবিজ্ঞানের জনক কাকে বলা হয় অপশান থাকবে রুসো ফ্রয়েল তারপরে অপশান হচ্ছে ফ্রয়েড এ ধরনের নাম দেবে তো বন্ধুরা মনে রাখবে ফ্রয়েড আর ফ্রয়েল নাম দুটো কিন্তু আলাদা তো এই নাম দুটো গুলিয়ে গেলে হবে না মনে রাখতে হবে সিগমন ফ্রয়েড হলো মনোবিজ্ঞানের জনক তারপরে কোশ্চিন দেখো পয়েন্টগুলো দেখো প্রজ্ঞামূলক মনস্তাত্ত্ববিদরা হলেন পরীক্ষা প্রশ্ন এখান থেকে আমি দেখেছি বিভিন্ন মানে স্টেটের প্রশ্ন এসেছে যে নিচের কোন ব্যক্তি প্রজ্ঞামূলক মনোবিজ্ঞানীর অন্তর্গত না বা মনোবিজ্ঞানীর অন্তর্গত এরকম প্রশ্ন আছে তো মেনলি যেটা আমাদেরকে মনে রাখতে হবে বন্ধুরা সেটা হচ্ছে কি পিয়াজে ব্রুনার আর ভাইগর্ষী এই তিনটে নাম কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আর একটা মনোবিজ্ঞান তোমরা কি জ্ঞানে এই চারটে মনোবিজ্ঞানীর নাম তোমরা মনে রাখো এই প্রশ্ন আসলে এখান থেকেই আসবে তারপরে দেখো মনোবিজ্ঞানী অ্যাডামস কি বলেছেন মনোবিজ্ঞানী অ্যাডামস বলেছেন যে দ্য টিচার টিচ জন ল্যাটিন এটা খুবই একটা বিখ্যাত সংজ্ঞা এই সংজ্ঞাটা কে দিয়েছে পরীক্ষায় অনেকবার সিট এসেছে এবং এছাড়া বিভিন্ন স্টেটে পরীক্ষা এসেছে যে দ্য টিচার টিচ জন ল্যাটিন এই সংজ্ঞাটি কে ব্যক্ত করেছেন তো আমাদের সঠিক আনসার হবে কি মনোবিজ্ঞানী অ্যাডামস প্রত্যেকটা আমি লিখে রেখেছি তোমরা সেগুলো খাতায় নোট ডাউন করতে পারো বা প্রিন্ট আউট করে নিতে পারো পিডিএফটা এটার অর্থ কি যে এটার অর্থ এটাই যে একজন শিক্ষক শুধুমাত্র ক্লাসে গিয়ে তিনি লেকচার দেবেন না বা পড়াবেন না তিনি শিক্ষার্থীদেরকে জানবেন শিক্ষার্থীর মনকে বুঝবেন শিক্ষার্থীরা কি চাইছে সেটা বুঝবেন এবং সেই বোঝার পরিপ্রেক্ষিতে শিক্ষক তাদের চাহিদা মতো শিক্ষা দেবেন এটাই কিন্তু এই সংজ্ঞার মধ্যে বলা হয়েছে তারপর দেখো কি বলছে তোমাদের পরীক্ষা এত কিছু আসবে না তোমাদেরকে মনে রাখতে হবে যে এই সংজ্ঞাটা কে দিয়েছে তারপরের পয়েন্টটা কিন্তু ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট তো দেখো এখানে বলছে শিক্ষা লক্ষ্য নির্ধারণে মনোবিজ্ঞানের প্রত্যক্ষ ভূমিকা না থাকলেও পরোক্ষ ভূমিকা রয়েছে কারণ এই প্রশ্নটা অনেক প্র্যাকটিস এটা তোমরা দেখতে পাবে যে নিচের কোনটি শিক্ষার লক্ষ্য নয় পরীক্ষা মানে নিচের সরি ভুল বললাম একটু পরীক্ষা মানে বিভিন্ন প্র্যাকটিসের প্রশ্নটা দেখে থাকি যে নিচের কোনটি মনোবিজ্ঞানের লক্ষ্য নয় সেখানে লেখা থাকে শিক্ষার লক্ষ্য পাঠ্যক্রম শিক্ষার্থীর শৃঙ্খলা এরকম অপশন থাকে তখন আমাদেরকে সঠিক আনসার করতে হয় কি শিক্ষার লক্ষ্য কারণ শিক্ষার লক্ষ্যর ওপরে মনোবিজ্ঞান মনোবিজ্ঞানীদের কোনো রকমভাবে প্রত্যক্ষ লক্ষ্য নেই সেখানে পরোক্ষ আছে যদি পরীক্ষার প্রশ্নটা এটা আছে যে শিক্ষার লক্ষ্য নির্ধারণে মনোবিজ্ঞানের ভূমিকা হলো প্রত্যক্ষ পরোক্ষ উভয় কোনোটাই নয় তাহলে আমরা সঠিক আনসার করব কি পরোক্ষ তাহলে এটা মনে রাখবে কি হবে পরোক্ষ হবে প্রত্যক্ষ না কি হবে পরোক্ষ তারপরে কোশ্চেন দেখো আধুনিক শিক্ষার লক্ষ্য হলো শুধুমাত্র মানে দৈহিক শিক্ষা নয় শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ করে এখানে একটু টাইপিং মিস্টিক হয়েছে তোমরা একটু ঠিক করে নাও এখানে বৈদিক হয়ে গেছে এটা হবে কি দৈহিক ঠিক আছে তো বন্ধুরা এখানে একটু মনে রাখবে খুব ইম্পর্টেন্ট এই লাইনটা যে বলা হচ্ছে আধুনিক শিক্ষার লক্ষ্য কি আধুনিক শিক্ষার লক্ষ্য শুধুমাত্র শিক্ষার্থীর দৈহিক বিকাশ সাধন করে না শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ সাধন করা এই লাইনটা আরেকবার আমাদের পরীক্ষায় এসেছিল এবারও আসবে এবং প্রত্যেকটা পরীক্ষায় আসে মানে প্রত্যেকটা স্টেটে খুব ইম্পর্টেন্ট এটা তো সর্বাঙ্গীন বিকাশ মানে কি শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ মানে দৈহিক মানসিক আচরণ প্রক্ষোভিক প্রত্যেকটা দিকের বিকাশ সাধন করাই হচ্ছে আধুনিক শিক্ষার লক্ষ্য শুধুমাত্র আধুনিক শিক্ষার লক্ষ্য নয় আধুনিক পাঠ্যক্রমের লক্ষ্য কিন্তু শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ সাধন করা তারপরের লাইনটা তো মোস্ট ইম্পর্ট্যান্ট মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট যে মনে হচ্ছে সহজ কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট দেখো আধুনিক শিক্ষা পদ্ধতি হলো কি শিক্ষার্থী কেন্দ্রিক বারবার পরীক্ষা জিজ্ঞাসা করে যে আধুনিক শিক্ষার পদ্ধতি হলো কি শিক্ষার্থী কেন্দ্রিক বা চাইল্ড সেন্ট্রিক এডুকেশন তারপরের অপশন মানে পয়েন্টে দেখো আধুনিক শিক্ষা পদ্ধতিগুলো হলো এবার আমরা কিছু আধুনিক শিক্ষা পদ্ধতি সম্পর্কে জানবো কারণ এখান থেকেও পরীক্ষা প্রশ্ন যায় নিচের কোনটি আধুনিক শিক্ষা পদ্ধতি নয় সেখানে তিনটে কিন্তু ওল্ড পদ্ধতি দিয়ে দেয় এবং একটা আধুনিক পদ্ধতি দেয় সেটাকে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে অপশন একে বলছি দেখো প্রজেক্ট পদ্ধতি সমস্যার সমাধান পদ্ধতি প্রোগ্রাম শিখন পদ্ধতি আবিষ্কার পদ্ধতি এবং আধুনিক প্রযুক্তি নির্ভর পদ্ধতি এই যে পদ্ধতিগুলো আমি তোমাদেরকে বললাম এগুলো কিন্তু প্রত্যেকটা আধুনিক মনোবিজ্ঞানিক পদ্ধতি ওকে তারপর দেখো বলছে শিক্ষার অন্যতম ভিত্তি হলো মনোবিদ্যা কিন্তু শিক্ষা ও মনোবিদ্যা কিন্তু এক নয় মানে বিষয়টা বোঝা গেল কি বলা যাচ্ছে যে এখানে বলছে যে শিক্ষার অন্যতম ভিত্তি হলো কিন্তু মনোবিদ্যা কিন্তু শিক্ষা আবার মনোবিদ্যা কিন্তু এক না তার কারণটা কি মনোবিজ্ঞান হলো বিষয়নিষ্ঠা আর শিক্ষা হলো কি সময়নিষ্ঠ জাস্ট এইটুকু তোমাদেরকে মনে রাখতে হবে বন্ধুরা এগুলো পরীক্ষা কতটা দেবে না ধারণা দেওয়ার জন্য বলছি কিন্তু পরীক্ষায় আসতে পারে যে শিক্ষার অন্যতম ভিত্তি হলো মনোবিদ্যা কিন্তু শিক্ষা হলো মনোবিদ্যার এক নয় সত্য মিথ্যা ঠিক আছে বা চারটে অপশন দিবে যে কোনটা সঠিক দিতে পারে এরকম পরীক্ষা অপশান থাকতে পারে কারণ এখন প্রশ্নের প্যাটার্ন গুলো অন্যরকম হয়ে যাচ্ছে তারপরে অপশন দেখব শিক্ষা মনোবিজ্ঞান হলো মনোবিজ্ঞানের ফলিত শাখা এখন কিন্তু বর্তমানে শিক্ষা মনোবিজ্ঞান হলো কি যে মনোবিজ্ঞানের একটি ফলিত শাখা হিসাবে বিবেচনা করা হয়ে থাকে তারপর এখানে আমরা এবার একটা সংজ্ঞা সম্পর্কে জানবো স্কিনার কি বলেছে দেখো স্কিনার বলেছে যে শিক্ষা মনোবিজ্ঞান হলো মনোবিজ্ঞানের শাখা যা শিক্ষণ ও শিক্ষণ নিয়ে কাজ করে তাহলে কি বুঝলে যে বলছে যে স্কিনার স্কিনার শিক্ষা মনোবিজ্ঞান হলো স্কিনারের শিক্ষা মনোবিজ্ঞান হলো মনোবিজ্ঞানের শাখা যা শিক্ষণ ও শিক্ষণ নিয়ে কাজ করে এটা কে বলেছেন মনোবিজ্ঞানী স্কিনার বলেছেন এবার আমরা অন্তদর্শন পদ্ধতি সম্পর্কে একটু জানবো এর আগেও জেনেছি একটু আরও ডিটেলসে জানবো দেখো অন্তদর্শন পদ্ধতি হলো মনোবিজ্ঞানের সব থেকে প্রাচীন পদ্ধতি তাহলে এটাও ইম্পর্টেন্ট যে মনোবিজ্ঞানের থেকে প্রাচীন পদ্ধতির নাম কী অন্তদর্শন পদ্ধতি এই পদ্ধতির সাহায্যে ব্যক্তি নিজের চেতন মনের অভিজ্ঞতা সম্পর্কে তথ্য সংগ্রহ করে অর্থাৎ ব্যক্তি এই পদ্ধতির সাহায্যে নিজেকে জানতে পারে তাহলে পরীক্ষা প্রশ্ন আসতে পারে যে ব্যক্তি নিজেকে জানতে পারার একমাত্র পদ্ধতির নাম কি প্রজেক্ট পদ্ধতি অন্তর্দর্শন পদ্ধতি এরকম অপশন দিতে পারে তাও সঠিক আনসার কি হবে অন্তদর্শন পদ্ধতি আর একটা প্রশ্ন আসতে পারে যে কোন পদ্ধতিতে কোন যন্ত্র ব্যবহার করা হয় না অর্থাৎ কোন পদ্ধতিতে যান্ত্রিক মানে কোনো কিছু বিষয়ের কোনো ব্যবহার প্রয়োগ করা যায় না সেটা হচ্ছে কি অন্তদর্শন পদ্ধতি আর এখানে লাইনটা মনে রাখতে হবে যে অন্তদর্শন পদ্ধতি শিশু প্রাণী এবং স্বাভাবিক ব্যক্তির পক্ষে প্রয়োগ করা সম্ভব নয় এখানে একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে বন্ধুরা একটু ঠিক করে নেবে এখানে অস্বাভাবিক হবে ঠিক আছে অর্থাৎ অ্যাব নর্মাল এটা একটু তোমরা ঠিক করে নিও এটা টাইপিং মিস্টেক হয়ে গেছে এখানে হবে কি ওয়া ঠিক আছে অস্বাভাবিক স্বাভাবিক ব্যক্তির পক্ষে কিন্তু প্রয়োগ করা সম্ভব নয় সমস্ত রকম বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে একমাত্র গুরুত্বপূর্ণ পদ্ধতির নাম কি সেটা নাম হচ্ছে পর্যবেক্ষণ পদ্ধতি তাহলে এখানেও প্রশ্ন আসতে পারে যে বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে কোন পদ্ধতি আমরা লক্ষ্য করি তাহলে লিখতে হবে কি পর্যবেক্ষণ পদ্ধতি তারপরটা দেখো বলছে ডায়াগনসিস করার ক্ষেত্রে সাক্ষাৎকার পদ্ধতি একেবারে কার্যকরী তাহলে ডায়াগনোসিস পদ্ধতি মানে কি দেখো সাপোজ ধরো একটা শ্রেণীকক্ষে একটা শিক্ষার্থী ভালো রেজাল্ট করতে পারছে না ও সাপোজ ধরো পড়াশোনায় ভালো কিন্তু ইদানিং সে ভালো পড়াশোনা করতে পারছে না বা সে ভালো রেজাল্ট করতে পারছে না তোকে তার ফলে দেখো তোমাকে কি করতে হবে তোমাকে করতে ওই শিক্ষার্থীটাকে ডায়াগনিস করতে হবে অর্থাৎ শিক্ষার্থীদের সঙ্গে ইন্টারভিউ নিতে হবে তার তার কী ধরনের সমস্যা হচ্ছে কোথায় সমস্যা তার দৈহিক সমস্যা না মানসিক সমস্যা না তার পারিবারিক সমস্যা এগুলো একজন শিক্ষক হিসেবে তোমার জানার একান্ত দরকার তো এই পদ্ধতিটা কিসের জন্য হয়ে থাকে এটাকে বলা হচ্ছে কি এর ক্ষেত্রে যে সাক্ষাৎকার পদ্ধতি বা ইন্টারভিউ পদ্ধতি তারপরেটা দেখো বলছে সাধারণ অপসঙ্গতিমূলক এবং অস্বাভাবিক ব্যক্তিদের ক্ষেত্রে কোন পদ্ধতি কার্যকরী হয় সেখানে আমরা মনে রাখবো বন্ধুরা ক্লিনিক্যাল পদ্ধতি কার্যকরী হয় তাহলে কি বলছি যে ক্লিনিক্যাল পদ্ধতিটা কি ক্লিনিক্যাল পদ্ধতির সাহায্যে স্বাভাবিক শিশু বা অস্বাভাবিক সরি অস্বাভাবিক বা অসঙ্গত যে সমস্ত শিশু রয়েছে তাদের ক্ষেত্রে এই পদ্ধতি প্রয়োগ করা হয় তোমরা একটু মনে রাখতে পারবে ক্লিনিক্যাল ক্লিনিক্যাল কথা হচ্ছে যে ডাক্তার সম্পর্কীয় বা হসপিটাল অর্থাৎ অ্যাবনার্মাল হবে তবেই তো ক্লিনিক্যাল আসছে এইভাবে তোমরা মনে রাখতে পারো তারপর দেখো বলছি কি সার্ভে পদ্ধতি হলো একটি দলগত পদ্ধতি এটাও পরীক্ষা বারবার আসে যে নিচের কোনটি দলগত পদ্ধতি তখন আমাদের হয়ে যাবে কি সার্ভে পদ্ধতি প্রজেক্ট পদ্ধতি এগুলো সবই কিন্তু দোলগত পদ্ধতি তারপরে বলছে শিক্ষা মনোবিজ্ঞান মূলত শিক্ষণ ও শিক্ষণ নিয়ে আলোচনা করে তাহলে শিক্ষা মনোবিজ্ঞানের কাজ কি শিক্ষা মনোবিজ্ঞানের কাজ হচ্ছে শিক্ষণ ও শিক্ষণ নিয়ে আলোচনা করা তারপরে আমরা দেখব প্রাথমিক মানসিক উপাদানগুলি হল মনোযোগ স্মৃতি বুদ্ধি সৃজনশীলতা এই লাইনটা খুব ইম্পর্টেন্ট যে প্রাথমিক মানসিক উপাদানগুলো হলো কি মনোযোগ মনোযোগ কি একটা প্রাথমিক মানসিক উপাদান স্মৃতি মানসিক বুদ্ধি এবং সৃজনশীলতা প্রত্যেকটা কিন্তু কিন্তু মানসিক উপাদান প্রাথমিক মানসিক উপাদানের এক একটা পয়েন্ট তারপর দেখব শিক্ষকের কাজ কি আমরা জানি দুটো ট্রাম একটা হচ্ছে শিক্ষণ যেটাকে টিচিং বলি আর একটা হচ্ছে শিক্ষণ যেটাকে আমরা লার্নিং বলি তো এই ট্রাম দুটো সম্পর্কে পুরো জেনে নিই যে শিক্ষক যে শিক্ষক শ্রেণীকক্ষে যেটা করে সেটাকে কি বলা হয় শিক্ষণ যেটাকে বলা হয় টিচিং আর শিক্ষার্থী যেটা করে সেটাকে বলা হয় কি শিখন বা লার্নিং ওকে আর কিছুটা আছে তাহলে কিন্তু পুরো চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে তোমরা অবশ্যই এটাকে প্রিন্ট আউট করেই নিও বা খাতা লিখে রেখো কারণ দেখো 10 কুড়ি মিনিটের মধ্যে একটা চপ চ্যাপ্টার তোমাদের কমপ্লিট হয়েছে যাচ্ছে পরীক্ষার সময় রিভাইজ দেওয়া একেবারেই তোমাদের পক্ষে ইজি হবে আর এগুলোই দেখবে পরীক্ষা থাকবে তারপরে দেখো কি বলছে যে বলা হচ্ছে নির্মিতি বলতে কি বোঝায় দেখো নির্মিতিবাদ বলতে বোঝায় শিক্ষার্থী নিজের বিচার বুদ্ধি নিচের মানে নিজের যে বিচার বুদ্ধি রয়েছে তার উপর ভিত্তি করে বা নিজের চিন্তার ওপর ভিত্তি করে যখন শিক্ষার্থী কোনো একটা বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করে তখন তাকে কি বলা হয় নির্মিতিবাদ তাহলে কি বলছে যে ভালো করে বোঝার চেষ্টা করো যে যখন আমরা নির্মিতিবাদ চ্যাপ্টারটা করাবো তখন কিন্তু আরও ডিটেলস জানবো তো এখানে তোমার জেনে রাখো যে নির্মিতিবাদ বলতে বোঝাচ্ছে যে শিক্ষার্থী নিজেই তার নিজের চিন্তা বা নিজের বিচার বুদ্ধির ওপর ভিত্তি করে যখন কোনো একটা বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করে তখন তাকে কি বলা হয় নির্মিতিবাদ বলা হয় এখানে বন্ধুরা মনে রাখতে হবে নির্মিতিবাদের ক্ষেত্রে ব্যক্তিকে একদম সক্রিয় থাকতে হবে না হলে কিন্তু হবে না কিন্তু নির্মিতিবাদের ক্ষেত্রে ওই বিষয়ের জ্ঞানকে কিন্তু পরীক্ষা করা হয় না যে জ্ঞানটা আসলে সঠিক না জ্ঞানটা ভুল বা জ্ঞানটা সত্য না মিথ্যা এটা কিন্তু পর্যবেক্ষণ করা হয় না শুধুমাত্র নির্মিতিবাদের ক্ষেত্রে ব্যক্তির সক্রিয়তাই হচ্ছে মেন অর্থ তারপরে আমরা জানবো বন্ধুরা নির্মিতিবাদকে দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে কি ব্যক্তিগত নির্মিতিবাদ আর একটা হচ্ছে বস্তুগত নির্মিতিবাদ কি বললাম সরি একটু ভুল বললাম একটা নির্মিতিবাদকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে নির্মিতিবাদ হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে কি ব্যক্তিগত নির্মিতিবাদ আর একটা হচ্ছে সামাজিক নির্মিতিবাদ এখানে দেখো এখানে যে বলছে ব্যক্তিগত নির্মিতিবাদ বলতে কি বোঝাচ্ছে হচ্ছে একটু জেনে নাও এগুলো বই পড়ার প্রয়োজন নেই জাস্ট একবার শুনলেই মনে থেকে যাবে যখন কোন ব্যক্তি ভালো করে বোঝো যখন কোন ব্যক্তি কোনো বিষয়কে কেন্দ্র করে নিজে থেকে জ্ঞান অর্জন করে তার মানেটা কি সাপোজ ধরো আমি আজকে ভারতের নদ নদী সম্পর্কে জানবো ওকে তো যখন আমি ভারতের নদ নদী সম্পর্কে জানতে চাইছি তখন আমার করণীয় কাজ কি হয় আমি ইউটিউবে ভিডিও দেখে শিখবো বা আমি আমার যে বাড়িতে বইগুলো রয়েছে সেগুলো পাঠ করে শিখবো বা আমি শ্রেণীকক্ষে ছাত্রছাত্রীদের সঙ্গে বন্ধুদের সঙ্গে আলোচনা করে শিখবো তো এইভাবে শিখতে পারি তো ব্যক্তিগত নির্মিতিবাদ কি বলছে যখন কোনো একটা বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করার ইচ্ছে হবে বা কোনো একটা বিষয় সম্পর্কে শিক্ষার্থী জ্ঞান অর্জন করবে শুধুমাত্র নিজেকে কেন্দ্র করে অর্থাৎ নিজে অর্থাৎ সেলফ স্টাডি বা সেলফ ডিসকাশনের মাধ্যমে তাকে আমরা কি বলবো ব্যক্তিগত নির্মিতিবাদ এক্ষেত্রে দ্বিতীয় কোনো ব্যক্তির ভূমিকা থাকবে না বা এটা হতে পারে এটাও হতে পারে যে একজন ব্যক্তির সঙ্গে পরামর্শ করে যে জ্ঞানটা অর্জন করা হয় সেটাও কিন্তু ব্যক্তিগত নির্মিতবাদ কিন্তু একজনের অধিক যদি হয়ে যায় সেক্ষেত্রে আর ব্যক্তিগত নির্মিতিবাদ হয় না সেটা হয়ে যাবে কি সমাজ ভিত্তিক নির্মিতিবাদ আর এই নির্মিতিবাদের মূল প্রবক্তা যিনার নাম আমরা প্রথমে জানবো তার নাম হচ্ছেন জান পিয়াজে এটাই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষা বারবার জিজ্ঞেস করে যে ব্যক্তিগত নির্মিতিবাদের জনক কাকে বলা হয় তাহলে মনে রাখতে হবে পিয়াজে তারপরে পয়েন্ট ব্যক্তি যখন শ্রেণীকক্ষ বন্ধু বান্ধব সমাজ বিভিন্ন ব্যক্তির সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে কোনো বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করে তখন তাকে কী বলা হয় সমাজ নির্মিতবাদ আমি এর আগেই বললাম যখন কোনো ব্যক্তি কোনো বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করতে চাইবে তখন সে যদি সমাজ শ্রেণীকক্ষে বন্ধু বান্ধবদের সঙ্গে বা পরিবারের বিভিন্ন ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে যখন জ্ঞান অর্জন করবে তখন তাকে কি বলবো ব্যক্তিগত সরি সামাজিক নির্মিতিবাদ আর এই নির্মিতিবাদের প্রবর্তক হলেন কে ভাই গটসকি কী বললেন ভাই গাটস্কি মোস্ট ইম্পর্টেন্ট এটা মনে রাখতে হবে যে ভাই কিন্তু ব্যক্তিগত সামাজিক নির্মিতিবাদের জনক তারপরে কোশ্চেন দেখো বলছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে স্মরণ প্রক্রিয়ার চারটি উপাদান যখন আমরা স্মরণ চ্যাপ্টারটা করাবো তখন আমরা পুরো ডিটেলসে জেনে নেবো তো স্মরণ প্রক্রিয়ার চারটে উপাদান কি কি একটা হচ্ছে কি শিখন সংরক্ষণ পুনরুদ্রেক ও প্রত্যভিক্ষা প্রত্যেকটা টার্ম সম্পর্কে পুরো ডিটেলসে আলোচনা করবো জাস্ট এগুলো মনে রাখো পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসবে যে নিচের কোনটি স্মরণ প্রক্রিয়ার উপাদান নয় এইভাবে পরীক্ষা আসতে পারে বা চারটে অপশন দিয়ে দিবে দিয়ে পরপর সাজাতে হবে তো পরপর সাজাতে গেলে কি কি পাবো আমরা শিখন অর্থাৎ কোনো বিষয় সম্পর্কে আমাদেরকে আগে পড়তে হবে তারপরে সেই পড়াটা আমাদের ব্রেনে কি হবে সেভ হবে তারপরে সেটা আমরা পরীক্ষার সময় পুনরুদ্ধ করব বা প্রত্যপেক্ষা করব ওকে এইভাবে কিন্তু সিরিজ বাই সিরিজ চলবে তারপরে কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট দেখো বলছে বুদ্ধি পরিমাপের সূচক হলো কি বুদ্ধাঙ্ক বুদ্ধি পরিমাপের সূচক হলো কি বুদ্ধাঙ্ক তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বুদ্ধি পরিমাপের সূচক হলো কি বুদ্ধাঙ্ক এবার বন্ধুরা মনে রাখতে হবে যে বুদ্ধি কথাটি ফুল ফর্ম কি আর এই বুদ্ধি কথাটি কে দিয়েছে তোমাদের হোমওয়ার্ক হলো হোমওয়ার্ক থাকলো এই দুটো যে আইকুর আইকু আইকু যে কথাটা এই আইকু কথাটা প্রথম কে ব্যবহার করছেন নাম্বার ওয়ান কোশ্চেন আর দুই নাম্বার আইকু কথাটার মানে ফুল ফর্ম কি এই দুটো কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট এটা দু যে দু হাজার তেরো বা এগারোতে যে পরীক্ষাটা হয়েছিল সেই টাইমে কিন্তু এই কোশ্চিনটা এসেছিলো তো এইগুলো আবার আসার সম্ভাবনা রয়েছে তো মনে রাখতে হবে এটা এই দুটো প্রশ্ন তোমাদের হোমওয়ার্ক তো শিক্ষা মনোবিজ্ঞান হলো একটি সামাজিক বিজ্ঞান তো মনোবিজ্ঞান হচ্ছে কি যে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে শিক্ষা মনোবিজ্ঞান হলো একটা সামাজিক বিজ্ঞান নৈতিক বিজ্ঞান এরকম অপশন থাকতে পারে তো আমাদের সঠিক আনসার হবে কি সামাজিক বিজ্ঞান তারপরেটা দেখো শিশুর বৃদ্ধি ও বিকাশের উপর অধ্যয়নের জন্য সর্বোৎকৃষ্ট পদ্ধতি হলো কি উলম্ব পদ্ধতি ঠিক আছে তো উলম্ব পদ্ধতির ফলে মাধ্যমে আমরা শিশুর বৃদ্ধি ও বিকাশের ওপরে আমরা কিন্তু নজরদারি করতে পারবো জাস্ট বন্ধুরা এই পর্যন্ত পুরো চ্যাপ্টারটা আমরা কমপ্লিট করে দিলাম কুড়ি মিনিটের ভিডিওতে আর এই চ্যাপ্টারটা থেকে কি ধরনের এমসিকিউ হতে পারে সেই এমসিকিউ ভিডিওটার প্লে লিস্ট আমি তোমাদের এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো তোমরা অবশ্যই করে এই ভিডিওটা দেখার পরে ওই এমসি কিউগুলো প্র্যাকটিস করবে তাহলে দেখবে পুরো চ্যাপ্টারটা তোমাদের কমপ্লিট হয়ে গেল ওকে এভাবে পুরো সাইকোলজির চ্যাপ্টার হয়ে যে আমরা কিন্তু করাবো এবার থেকে তো আমরা জানি যে পরীক্ষা কিন্তু হতে পারে তো ভোটের আগেই পরীক্ষাটা হয়ে যাবে সো আমাদেরকে ভালোভাবে প্রিপারেশানটা শুরু করতে হবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুদের সঙ্গে এবং নতুন হয়ে অবশ্যই সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ ফর ওয়াচিং